বনি ইসরায়েলের দুইজন লোক খুব অত্যন্ত বন্ধু তালে তাদের। হাদিসটা এসেছে তিরমিজিতে, হাদিসটা এসেছে আমি আজকে দেখছিলাম, দুইজন বন্ধু কয়জন বনি ইসরায়েলে, দুজনের সাথে খুবই চলাফেরা, একজন ভালো আর একজন খারাপ। তো খারাপ বন্ধু সর্বদা পাপ করে, ভালোটা ভালো, নামাজ রোজা সব কিছুই করে। তো সে যখন পাপ করে, ভালোটা বলে যে বন্ধু এভাবে পাপ করছি, তোকে আল্লাহ মাফ করবে না, তুই ঠিক করিস না। তো এই লোকটা বলে যে আমি পাপ করছি, তোকে এত মাস্তানি করতে হবে না, আমি আল্লাহর সাথে দেখে নেবো। কার সাথে দেখে নেবো? আল্লাহ পাকের সাথে দেখে নেবো। তো একদিন ওই যে আল্লাহওয়ালা যে ভালো, সে কিন্তু তার বন্ধুকে ডাইরেক্ট একটা বড় পাপের সাথে দেখে ফেলেছে, ডাইরেক্ট দেখে ফেলেছে। দেখে বলছে যে ওয়াল্লাহি লা ইয়াগফিরু লাকাল্লাহ, আল্লাহর কসম তুই যে পাপ করেছিস তোকে আল্লাহ মাফও করবে না, ফালা ইউদখিলাল জান্নাত, তোকে জান্নাতও দিবে না, আল্লাহর কসম খেয়ে বলছে। কে বলছে? ওই ইমানদার বলছে যে তোকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক দুঃখ পেয়ে গেলেন, দুঃখ পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউতকে বলেন দুইজনের জানকে কবজ করে নাও। দুইজনের জানকে কবজ করার পরে ফেরেশতাদেরকে দিয়ে তাদের দুইজনকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হলো। হাদিসে কুদসি থেকে বলছে, হাজির করার পর আল্লাহ পাক বললেন, কেন তুমি তাকে এত বড় কসম দিয়ে বললে? তুমি কি চাও আমি তার হাজারো পাপ মাফ করে দিতে চাই, কিন্তু তুমি কি চাও যে তাকে মাফ করবো না? তুমি কি আমার মাপের উপরে কে হাত খাটাতে চাও নাকি? যা, তাকে জান্নাত দিলাম, তোকে জাহান্নামে দিলাম, কি করে? আল্লাহ পাকের দয়া কঠিন দয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওমাই আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন যে ভুল করে, যে জীবনে পাপ করে আর নিজের জীবনে অত্যাচার করেছে, আল্লাহ পাক বলছেন সে যেন মাপ চায়। সে যদি মাপ চায় তাহলে আমি আল্লাহকে কঠোর পাবে না, কি পাবে? দয়ালু, অসীম দয়ালু হিসেবে পাবে।